আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই শিরিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিকা কাবাব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিমা করার ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা শর্টকাট ওয়েতে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি। এখানে নিয়েছি তেজপাতা, লং, দারচিনি, এলাচ, এর সাথে আছে 1 কাপ চিকেন, আচ্ছা 1/2 কাপ বুটের ডাল। এখন বুটের ডাল আর চিকেনটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার পর এরকম হয়েছে, আর চিকেনের পিসগুলো এরকম ছোট হবে। তো এটা আপনারা এখন পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো কিভাবে সিদ্ধ করে নিতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আর এখন বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, টেস্টিং সল্ট, আর দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর এর সাথে দিয়ে দিব 1টা ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আর এটা এখন সিদ্ধ করে কিভাবে নিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে বুটের ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর চিকেনটা ছোট করে কেটে নিতে হবে। একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তখন চিকেন আর বুটের ডালটা দিয়ে দিতে হবে, আর এর সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে, 1 টেবিল চামচ, সয়াবিন তেল, 1 চা চামচ, আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিতে হবে। আর এখন এটা ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু তেল বা ঘি মেখে তারপর কাবাবের শেপ দিতে হবে। আর হাতে তেল বা ঘি মেখে নিলে কাবাবের শেপ দিতে সুবিধে হয়। এভাবে প্রথমে গোল করে নিয়ে দুই হাতে তালুতে প্রেস করে তারপর কাবাবটা তৈরি করে নিতে হবে। আর ঠিক এভাবেই সবগুলা কাবাব তৈরি করে নিতে হবে। এখন কাবাবগুলা ভেজে নিব। এখন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন কাবাবগুলা দিয়ে দিতে হবে। আর যখন একটা পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর কাবাবগুলা ভেজে নিতে হবে। হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। যখন অপর পাশটা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। এর মধ্যে যখন আপনার কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তখন ছেঁকে তুলে নিতে হবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিকেন টিকা কাবাব। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা কিন্তু এই কাবাবটা বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। আর দেখেন এর ভেতরটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।